জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল ওয়াক্তু কলিলুন সাফারুনা বাইদুন, নবী আমাদের সময় কম, আমাদের সফর লম্বা, সফর লম্বা। আবারও নবীজি মেরাজে যাওয়ার সময় বোরাকে বসেন, হযরত জিবরিল আমিন পিছনে বসা, বোরাক চলছে, বোরাক চলছে আকাশ দিয়ে। এবার বোরাক চলতে চলতে আমার ভাইরা অনেক দূর যাওয়ার পর জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনজিল আলা হাযাল মাকান সল্লি ফিহি রাকাতাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব এখানে নামেন, দুই রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, আমি তো বুঝতে পারি না কি জন্য নামাজ পড়ব, কি করব। হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বলার পর নবীজি দুই রাকাত নামাজ আদায় করেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপকো মালুম হ্যায় আপনি কহাঁ নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন? নবীজি বলেন, না না আমি জানি না। হযরত জিবরিল আমিন বলেন, এটা তুর পাহাড় যেখানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মেরাজে যাওয়ার আগে আমার আল্লাহ আপনাকে সেখানে আসার তৌফিক দিলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলিম তৌহিদি জনতা, হযরত জিবরিল আমিন নে কাহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও বোরাকে বসেন, আপনি আবারও বোরাকে বসেন। নবীজি বোরাকে বসলেন, হযরত জিবরিল আমিন পিছনে বসা, অন্ধকার রাত, আকাশ দিয়ে চলছে বোরাক চলছে। আমার ভাইরা, মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস 1440 এমনিভাবে 50 আপনার পয়েন্ট কিলোমিটার দূর অন্ধকার রাত্রে রাত্রিবেলা আমার নবীজি পৌঁছে গেলেন সেই বাইতুল মুকাদ্দাসে, সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর নবীজি দেখতেছেন অনেক নবী রসুল, অনেক পয়গম্বর, বলতে না বলতেই আজান হয়ে যায়, আজানের পর একামত শুরু হয়ে যায়। জিবরিল নে কাহা, ইয়া রাসূলুল্লাহ, তাকাদ্দাম, হে নবী আপনি সামনে যান, সামনে যান। পয়গম্বর নে কাহা, নবীজি বলেন, কেন আমি সামনে যাব? আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করবেন, ইমামতি করবেন। আল্লাহর হাবিব ইমামতি করলেন, পিছনে আদম আলাইহিস সালামকে নিয়ে এই পর্যন্ত যত পয়গম্বর সকলের ইমামতি করলেন, আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, আমিনার আদরের দুলাল, আমিনার কলিজার টুকরা, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি, সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব যখন ইমামতি শেষ করলেন, আল্লাহ পাকের কত বড় কুদরত, কত বড় মেহরবানি, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী রসুল, সমস্ত নবী রসুল পয়গম্বরদেরকে আল্লাহ পাক রুহুর জগতে নবীর সাথে সাক্ষাৎ করান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল নে কাহা, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমাদের তো যেতে হবে সেই মেরাজে, যেতে হবে আকাশে, যেতে হবে। আমার ভাইরা, এবার আরেকটা কেমন যেন অত্যন্ত সুন্দর রফরফ নামি, ওখানে নবীজি বসেন, বসার পর এবার চলছে আকাশে গিয়ে চলে গেলেন, একটা টান দিয়ে আকাশ, সেই প্রথম আকাশে। প্রথম আকাশে যাওয়ার পর সেখানে হযরত আদম আলাইহিস সালাম, ওখানে যাওয়ার পর জিবরিল নে কারাল বাব, তিনি প্রথম আকাশের গেটে নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মান আন্তা ওমাই ইকরাউল বাব, আপনি কে, কে দরজা নক করতেছেন, ওমা মা কা, আপনার সাথে কে? জিবরিল নে কাহা, আনা জিবরাইল, আমি তো জিবরাইল, ওমা মা কা, আপনার সাথে কে? আমার সাথে আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সদরুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে না বলতে গেট খুলে দেওয়া হয়, আমার নবীর সর্বপ্রথম সাক্ষাৎ হযরত আদম আলাইহিস সালামের সাথে, সুবহানাল্লাহ। আমার ভেরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
লম্বা পৃষ্ঠার প্রথম থেকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির শুরু লগ্ন থেকে যে সমস্ত কথা হয়েছিল আল্লাহ পাক এই পৃষ্ঠার ভিতর অত্যন্ত সুন্দর করে আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন নবীজি সেখানে কথাবার্তা শেষ হযরত আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ এবার দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম এমনে ষষ্ঠ সপ্তম আকাশে চলে গেলেন ওখানে গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সুবহানাল্লাহ তিনি বাইতুল মামুর সেখানে এভাবে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর এমন একটা এলাকা বাইতুল মামুর এমন একটা জায়গা একদম মক্কা শরীফ বাইতুল্লাহর ঘরের একদম উপর বরাবর যদি বাইতুল মামুর ভেঙে পড়ে আপনি মনে করবেন বাইতুল্লাহর উপরে ভেঙে পড়বে এই জায়গাটা একদম সেখানে বাইতুল মামুর চতুর্দিকে ফেরেশতা যারা তারা এই বাইতুল মামুরকে প্রতিদিন 70,000 ফেরেশতারা তওয়াব করে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন তোমরা জানো আল্লাহ পাকের কাছে কত ফেরেশতা আজকে যে 70,000 তওয়াব করবে আগামীকাল তারা আসবে না আগামীকাল নতুন 70,000 আসবে তারা তওয়াব করার পর শেষ তাদের আবার নতুন করে আগামী দিন 70,000 আসবে কিয়ামত পর্যন্ত নতুন 70,000 করে আসবে এই আপনার বাইতুল মামুরকে তওয়াব করার জন্য তবু আল্লাহ পাকের ফেরেশতা শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাকের কত ফেরেশতা হাশরের ময়দানে আল্লাহ বলবেন বনি আদম আমি তো অসুস্থ ছিলাম আমাকে তুমি একটু সেবা করনি আমার তো পানির পিপাসা লেগেছিল তুমি একটু পানি আমাকে দাওনি হে বনি আদম আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তো তুমি একটু খাবার দাওনি বনি আদম বলবে আল্লাহ আপনি তো রব্বুল আলামিন মহান আল্লাহ আপনার কিভাবে ক্ষুধা লাগবে আপনার কিভাবে পিপাসা লাগবে আপনি কিভাবে ক্ষুধার্ত হবেন আল্লাহ পাক বলেন শোনো তোমার বাড়ির পাশে একজন ক্ষুধার্ত ব্যক্তি ছিল তোমার বাড়ির পাশে একজন পিপাসা ব্যক্তি ছিল তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ব্যক্তি ছিল যদি তুমি তার কাছে যেতে যাওয়ার পর জিজ্ঞেস করতে কাইফা আনতা কাইফা হালুকা কাইফা খবরুকা কাইফা মখবরুকা তোমার খবর কি তোমার জাহির বাতিনি হালাত কি যদি তাকে জিজ্ঞেস করতে তাহলে আমি আল্লাহ তোমার সেবা করা হয়ে যেত সুবহানাল্লাহ এরপর মুহাদ্দিস সাহেব লিখতেছেন কেউ যদি অসুস্থ থাকে অন্য ভাই যদি তার কাছে যায় গিয়ে বলে ভাই আপনি কেমন আছেন তাকে জিজ্ঞাসাবাদ করে তার মনটা শান্তি লাগবে 50,000 ফেরেশতা রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা নবীজি যখন সপ্তম আকাশ শেষ এবার তো সেই সিদরাতুল মুনতাহা শেষ মাকামে শরীফুল আকলাম অর্থাৎ যেখানে কলমের আওয়াজ শুনতেছেন নবীজিকে গায়েব থেকে আওয়াজ আসলো যে আল্লাহ পাকের যত বান্দা আপনার যত উম্মত যারা এদের ভাগ্যগুলো সব লিখতেছে কলমে সেই কলমের আওয়াজ আপনি শুনতেছেন সুবহানাল্লাহ এর উপরে আল্লাহ রাসূল চলে গেলেন সেখানে গিয়ে আল্লাহ পাকের সাথে দেখা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ আমার ভাইরা আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া এরপর সামনে আসতেছে সেই কথা আল্লাহ তার হাবিবের সাথে দেখা করেন নবীজি আল্লাহ পাককে সচকে দেখেন আল্লাহ তার হাবিবকে পুরস্কার দিলেন সর্বশেষ পুরস্কার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবকে হাদিয়া দিলেন নবীজি হাদিয়া নিয়ে আসতেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছেন বলে আমাকে 50 ওয়াক্ত নামাজ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন না আমি বনি ইসরাইলের নবী আমি তাদেরকে দেখেছি বারবার তারাই পারেনি ইবাদত করতে আপনার উম্মত যারা তারা দুর্বল পারবে না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে আপনি যান আল্লাহ পাকের কাছে নবীজি এবার গেলেন যাওয়ার পর আবার আসলেন আবারও গেলেন আবারও আসলেন শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন পয়গম্বর আপনি আবারও যান আল্লাহর হাবিব বলেন না আমার লজ্জা লাগে আমি আর যেতে পারবো না গায়েব থেকে আওয়াজ আসে হে পয়গম্বর আপনার উম্মত যারা তারা যদি ঠিক ঠিকভাবে ইখলাসের সাথে সুন্দর অজু করে ভালো করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব সুবহানাল্লাহ কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরীবুন আও আবিরু সাবিল
وَعُدَّ نَفْسَكَ فِي أَهْلِ الْكُبُورِ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنم أدعوك ربي هزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم إن كان جودك لا يرجوه ذو سفه فمن يجود على العاصين بالكرم সকল বলি আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে মহব্বতের সাথে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাকের বড় দয়া অনুগ্রহ যিনি আমাদেরকে এই ফিতনার জামানায় জামিয়া তালিমিয়া ঢাকা এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আসলে ভাই আমরা কেউ আসতে পারিনি আমরা কেউ বসতে পারিনি আল্লাহ মহান আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আল্লাহু আকবার আমার ভাইরা আমরা এখানে বসেছি অত্যন্ত মায়া নিয়ে মহব্বত নিয়ে কিছু শোনার জন্য আমরা এখানে বসেছি আল্লাহুম্মা তাকাব্বাল কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মোহতরম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের প্রথম অংশ তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল এই সূরার আরেকটা নাম সূরাতুল ইসরা আসরা ইউসরি ইসরাআন শব্দের অর্থ রাত্রিবেলা ভ্রমণ করা বা কোনোখানে কেউ কাউকে পৌঁছিয়ে দেওয়া ইসরা শব্দের অর্থ সূরার আরেকটা নাম যেটা আমরা জানি সূরা বনী ইসরাইল বনী ইসরাইলদের প্রসঙ্গে আল্লাহ পাক এই সূরার ভিতরে আলোচনা করেন বিধায় সূরার নাম সূরা বনী ইসরাইল যেমন সূরা বাকারা বাকারা একটা গাভী নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন সূরার ভিতরে সূরার নাম সূরা বাকারা সূরা মরিয়াম আল্লাহ পাক সূরার ভিতরে আলোচনা করেছেন হযরত মরিয়ামের কথা তাহা সূরার শুরুতে তাহা ইয়াসিন সূরার শুরুতে আল্লাহ পাক আয়াতে কারিমা শুরু করেছেন সূরার নাম সূরা ইয়াসিন লাইলাতুল কদর সূরার নাম কদর আল্লাহ পাক সূরার ভিতরে কদর প্রসঙ্গে আলোচনা করেছেন বিধায় সূরার নাম লাইলাতুল কদর বনী ইসরাইল এই সূরার ভিতরে আল্লাহ পাক বনী ইসরাইলদেরকে নিয়ে আলোচনা করেছেন বিধায় সূরার নাম সূরা বনী ইসরাইল আমরা খুব খেয়াল করব ভাই বনী ইবনুন এক বচন বনুন তার বহু বচন ইসরাইল ইসরুন শব্দের অর্থ আব্দুন ইল মানে আল্লাহ আল্লাহর বান্দা যারা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসঙ্গে আলোচনা এই সূরার নাম সূরা বনী ইসরাইল আমরা সকলেই জানি নাযালাত হাযিহিস সূরা বি মক্কা আল মুকাররমা সূরাটি মক্কা শরীফে নাজিল হয়েছে 11টা রুকু এই সূরার ভিতরে আল্লাহ পাক সূরার শুরুতেই আল্লাহ আয়াতে কারিমা আমাদেরকে বলেন سبحان الذي أسرى بعبده ليلا ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الله پاک بولین হে নবী আপনি বলুন আমি ওই আল্লাহর প্রশংসা করি যিনি তার স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে হারাম থেকে বেতুল মুকদ্দাস সেখান থেকে আসমান ওখান থেকে আল্লাহ পাকের সেই আরশ কুরসি এমনি ভাবে সিদরাতুল মুনতাহা মাকামে শরীফুল আকলাম বিভিন্ন জায়গা সফর করার পর
আল্লাহ পাক তার বান্দাকে আবার মক্কা শরীফ পৌঁছে দিয়েছেন, আমি সেই আল্লাহর প্রশংসা করি, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব খেয়াল করব, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন 48 কিংবা 49 বছর, আল্লাহ পাক নবীজিকে মেরাজে নেবেন, আল্লাহ নিয়ে নিয়েছেন নবীকে তার মেরাজে, সেখানে নিয়ে নিয়েছেন মেরাজ। আমরা জানি যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে শুরু। আমরা যখন মক্কা শরীফ ছিলাম হজের মৌসুমে, ফজরের নামাজের সময় অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ জামাতে শামিল হবে, তো বেতুল্লার কাছাকাছি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কামরা ছিল যেখানে তিনি থাকতেন, এটা যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা এটা আমরা জানতাম না। ওখানে দাঁড়ানোর পর এক আরবি বলতেছে, হাদিহি হুজরাতু উম্মে হানি, এটা তো উম্মে হানির কামরা, বাঙালি দেখনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি আজীব, এটা হযরত উম্মে হানির কামরা। এখানে দেখে একটা মোটা খাম্বা, সেই খাম্বার ভিতরে চতুর্দিকে আরবি ভাষায় লেখা, আমার নবীর এখান থেকে মেয়েরা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। নবীজি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, হযরত জিবরিল আমিন আসলেন, হযরত জিবরিলের সাথে অনেক ফেরেশতা। আসার পর জিবরিল নে হযরতকে জাগায়া, হযরত জিবরিল নবীজিকে ঘুম থেকে ডাক দিলেন। ওখান থেকে আমরা সকলেই জানি বেতুল্লার যে হাতিম একদম কাছাকাছি, নবীজি সেখানে আসলেন, আসার পর আরেকটু হালকা ঘুমিয়ে পড়লেন। এই মুহূর্তে হযরত জিবরিল আমিন সাথে ছিলেন আরও বড় বড় ফেরেশতা, যারা সকলে এসে নবীজিকে ওখান থেকে ঘুম থেকে ডাক দিলেন। আল্লাহর হাবিব যখন জাগলেন, হযরত জিবরিল আমিন জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে এসেছিলেন, আর কাছেই তো জমজম, নবীজিকে হযরত জিবরিল আমিন তার সিনা মুবারক এখান থেকে এই পর্যন্ত কাটলেন ছুরি দিয়ে। কাটার পর ভিতরে কালো একটা অংশ, জিবরিল নে কাহা, হাদিহি হিসাতু শয়তান, ইয়ে তো শয়তান কা হিসা হয়, উনহুনে কাট দিয়া, জিবরিল এটাকে কেটে দিলেন, বের করে দিলেন। নবীজির সেই কলব মুবারক ওই প্লেটের ভিতরে রেখে জমজমের পানি দিয়ে নূর ইমান ভরপুর করে আবারও নবীর সেই কলবকে এখানে ভিতরে সেলাই করে দিলেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সিনা মুবারক এভাবে জিবরিল আমিন আল্লাহ পাকের ওয়ার্ডারে, আল্লাহ পাকের আদেশে চার মর্তবা উনহুনে ইসা কিয়া, চারবার নবীজির সিনা মুবারক হযরত জিবরিল আমিন চেক করলেন, একদম পুতু পবিত্র সিনা। আলাম নাশরাহ লাকা সদরাক, আল্লাহ পাক বলেন কত সুন্দর, হে নবী, এই যে আমাদের নবী, মহান নবী। এই মুহূর্তে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো বোরাক, আপনি বসেন, বোরাক এখনে আকাশে যাবে, আপনার মেরাজ হবে এখান থেকে। আল্লাহ পাকের পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কত দামি নবী, কবি বলতেছেন, সালামুন আলা খৈরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রউফিন মান ইউসাম্মা বি আহমাদি। আল্লাহর পয়গম্বর শান্তি সালাম সেই নবীর প্রতি যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরবি এবং হাশিমি বংশের, যিনি সৈয়দ যার নাম আহমদ, সেই নবীর উপর আল্লাহর সালাম শান্তি নাজির হোক, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সেই বোরাকে বসলেন, হযরত জিবরিল আমিন পিছনে বসা। এবার বোরাক চলছে অন্ধকার রাত্রে, বোরাক যাবে কোথায়, সেই বেতুল মুকদ্দাস মসজিদে আকসা, বেতুল মুকদ্দাস সেখানে যাবে, প্রথমে যাবে বোরাক, ওখান থেকে ফয়সলা হবে
কোন কোন জায়গায় তিনি যাবেন। বেতুল মুকাদ্দাস সম্পর্কে আমরা সকলেই জানি, বর্তমানে ইসরায়েল লাল কুকুরের দল সেই বেতুল মুকাদ্দাস মসজিদের এরিয়াকে দখল করে আছে, এভাবে গাজা এলাকাকেও দখল করে আছে, ফিলিস্তিন সেই এলাকাটা, ফিলিস্তিন আল মুহতাল্লা, ফিলিস্তিন আল মজলুমা, এই মজলুম ফিলিস্তিনকে তারা অবরোধ করে রেখেছে এই ইসরায়েল বাহিনী। এই ইসরায়েল বাহিনী আমার ভাইয়েরা গাজা এলাকায় এত হামলা করেছে, এত হামলা করেছে, পুরোটা এলাকাকে আপনার তামা বানিয়ে ফেলেছে হামলা করতে করতে। গাজা এলাকা এত একটা সুপরিচিত এলাকা আমার ভাইয়েরা, চারজন ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এই চার ইমামের ভিতরে আপনার ইমাম, আমার ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফতোয়া স্বামীর ভিতরে আসতেছে, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এই কোরআনে কারিমের আয়াত দিয়ে, এমনিভাবে নবীর হাদিস দিয়ে, মাসআলা মাসাইল দিয়ে পূর্ব পশ্চিম চতুর্দিকটাকে একদম চমক দিয়ে দিয়েছেন। কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যিনি, আমার ভাইয়েরা, তার বাড়ি গাজা এলাকায়, কত বড় ব্যক্তি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আমি আপনাদের সামনে প্রথমেই আয়াতে কারিমা তেলাওয়াতের পর, এরপর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাদিস তেলাওয়াতের পর কতগুলো আরবি ভাষায় কবিতা পাঠ করেছি। এই কবিতাগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, আমরা যখন দেওবন মাদ্রাসায় লেখাপড়া করতাম প্রায় 33 বছর আগের কথা বলছি, আমাদের উস্তাদ ছিলেন হযরতুল আল্লাম মরহুম মাওলানা মেরাজুল হক সাহেব সদরুল মুদাররিসিন রহমতুল্লাহ আলাই, আল্লাহ আলা ছিলেন, জবরদস্ত আলেম ছিলেন। আমার ভাইয়েরা, এত বড় ব্যক্তি হযরতের কাছে যখন আমরা তাকমিলে আদব যে বছর দেওবন্দে পড়ি, তখন হুজুর ক্লাসে আমাদেরকে এই কবিতাগুলো ব্ল্যাকবোর্ডে লেখেন এবং বলেন, তুমি ইয়াদ করো, ইসকো রটো, ইয়াদ করো, কাম আয়েগা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর এই কবিতা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন হজে গিয়েছিলেন জীবনের শেষ হজ, ওখানে যাওয়ার পর শেষ রাত্রে বাইতুল্লাহর গেলাপ ধরে তিনি কান্না করেছিলেন আল্লাহ পাকের দরবারে, ইয়া মাইয়ুজিবু দুআল মুতারিফি যুলামি ইয়া কাশিফাল যুরি ওয়াল বালওয়া মা সাকমি কদ নামা ওয়াফদুকা হাওলাল বাইতি ওয়ান্তাবহু ওয়া আনতা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লাম তানুমি আদউকা রাব্বি হাজিনান হাইমান কলিকন ফারহাম বুকাই বিহাক্কিল বাইতি ওয়াল হারামি ইন কানা জুদুকা লা ইয়ারজু হুযু সাফাহিন ফামা ইয়াজুদু আলাল আসিনা বিল কারামি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে বাইতুল্লাহর গেলাপ ধরে আল্লাহ পাকের কাছে কান্না করতেছিলেন, হে আল্লাহ, আমি তো পরেশান, আমি পরেশান, আপনি আমার পরেশান ব্যক্তি, আমি আমার কান্না দিকে আপনি খেয়াল করুন, আমি যে আপনাকে ডাকতেছি, আপনার এখানে কত মানুষ, কেউ জেগে আছে, কেউ ঘুমিয়ে আছে, আপনি তো ঘুম আসেন না, হে আল্লাহ, আমি আপনার রহমতের আশা করতেছি, আপনার রহমত আমরা যদি না পাই কে পাবে এই রহমত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি তার এলাকা, সেই গাজা এলাকা, এলাকা গাজা এলাকাকে ইসরায়েল যারা এই লাল কুকুরের দল এমনভাবে হামলা, এমনভাবে হামলা, হাসপাতালগুলো শেষ, এমনিভাবে বড় বড় প্রতিষ্ঠানগুলো সেগুলো তারা শেষ করেছে। বর্তমানে ফিলিস্তিন যারা তাদের মৃত্যুর সংখ্যা প্রায় 24,000। হে আল্লাহ, আল্লাহুম্মা আরহাম আলা ফিলিস্তিন, আল্লাহুম্মা দাম্মির দিয়ার আল কুফার ওয়া জালজিল আকদামাহুম ওয়া খারিব বুনিয়ানাহুম
ওয়াখুযহুম আখযা আজিজিন মুক্তাদির, হে আল্লাহ ফিলিস্তিনবাসী যারা তাদের উপর আপনি রহম করুন, ইসরায়েল যারা তাদেরকে আপনি ধ্বংস করে দিন, যদি তাদের কপালে হেদায়েত থাকে হেদায়েত দিন, হেদায়েত যদি না থাকে কওমে আদ আর কওমে সামুদের মতো তাদেরকে ধ্বংস করে দিন। শুধু তাই নয় ভাই, আপনারা শুনলে আশ্চর্য হবেন, বুখারী শরীফের সারা ফতুল বাড়ি আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন 22 খণ্ডে। প্রায় আমার ভাইয়েরা এই ইবনে হাজার আসকালান, আসকালান এলাকা এটাও কিন্তু গাজা এলাকায়, কত বড় ব্যক্তি হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই। আমার ভাইয়েরা শুধু তাই নয়, ফতোয়া শামি আপনারা সবাই জানেন, ফতোয়া শামির ভিতরে তিনটা অংশ, একটা তানবীরুল আফসারের ইবারাত, আরেকটা হলো দুররে মুখতার, আরেকটা হলো রদ্দে মুহতার। আল্লামা শামির ইবারাত প্রথম যে অংশ তানবীরুল আফসার, আল্লামা সাহেবের যিনি, তিনি ওই গাজা এলাকার কত বড় বড় ব্যক্তি এরা জন্মগ্রহণ করেছিলেন সেই এলাকাগুলোতে, বেতুল মুকাদ্দাস এলাকা কত বড় দামি এলাকা বেতুল মুকাদ্দাস। আমার ভাইয়েরা নবীজির সাহাবি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজি বলেন, তুমি কি জানো সর্বপ্রথম মসজিদ কোনটি? সাহাবায়ে কেরাম তাদের তো অত্যন্ত সুন্দর অভ্যাস ছিল, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বলেন মসজিদে হারাম। ফির পয়গম্বরনে কহা, তুমি কি জানো? এরপর বলেন না জানি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদ মদিনার মসজিদ, এর আগে বেতুল মুকাদ্দাস, এরপর মসজিদে নববী, এরপর আর অন্য অন্য মসজিদ। আমার ভাইয়েরা হযরত লিখতেছেন আর অত্যন্ত সুন্দর করে যে দাজ্জাল সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে চাইবে, সারা পৃথিবীর যেই মানুষগুলো তাদের কাছে কাছে যাবে, যাওয়ার পর তাদের ঈমান নষ্ট করে দিবে, ঈমান নষ্ট করে দিবে, সব জায়গায় যাবে, কিন্তু মসজিদ হারাম বাইতুল্লাহ এমনিভাবে মসজিদে নববী এমনিভাবে বেতুল মুকাদ্দাস আর মসজিদে তুর, এই চারটা মসজিদের কাছে সে যেতে পারবে না। আমার ভাইয়েরা এই বেতুল মুকাদ্দাস এলাকা, হে আল্লাহ আমরা তো সদা সর্বদা দোয়া করব, আল্লাহ আপনি যেমন আপনার বেতুল্লাহকে আপনি না হাতি বাহিনী থেকে হেফাজত করেছিলেন, আপনার সেই বেতুল মুকাদ্দাসকে আপনি হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বেতুল মুকাদ্দাস যখন আসলেন, আমার ভাইয়েরা নবীজি বোরাকে বসলেন সামনে, নবীজি হযরত জিবরিল আমিন পিছনে, বোরা চলছে আকাশ দিয়ে, অন্ধকারে বেতুল মুকাদ্দাস পৌঁছবেন তারা। কিছু দূর যাওয়ার পর জিবরিল নে কাহা, ইয়া রাসূলুল্লাহ ইনজিল আলা হাযাল মাকান সাল্লি ফিহি রাকাতাইন, হে পয়গম্বর আপনি এই জায়গায় নামেন, আপনি নামার পর দুই রাকাত নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমি তো জানি না কেন আমি এখানে নামব, কেন আমি নামব? জিবরিল নে কাহা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কিছুক্ষণ পরে আমি আপনাকে বলবো। আল্লাহর হাবিব দুই রাকাত নামাজ পড়লেন, সেখানে নেমে নফল নামাজ আদায় করলেন। নামাজের পর পয়গম্বর জিজ্ঞেস করেন, জিবরাইল বলো তো দেখি আমি কোথায় নামাজ পড়লাম, কোথায় নামাজ পড়লাম? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়লেন এই মদিনা যেখানে আপনি যাবেন, মক্কার কাফের যারা আপনাকে সেখানে থাকতে দিবে না, আপনার হিজরত করে মদিনা যেতে হবে। পয়গম্বর আপনি যে মদিনা যাবেন, মেরাজে যাওয়ার আগে আমার আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দিলেন, সুবহানাল্লাহ।